আসসালামু আলাইকুম দর্শক, আপনি যখন বসা থেকে ওঠেন তখন অবশ্যই বসা থেকে ওঠার নিয়ম মেনে উঠবেন। কিভাবে উঠবেন আমাদের ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখবেন, দেখে নিয়ম মেনে উঠবেন, তাতে আপনি অনেক ভালো থাকবেন। সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলেন, কোথা থেকে কল করেছেন? স্যার, আমার নাম রিয়াজ, আমি চাঁদপুর থেকে বলেছি। স্যার, আজকে স্যার আমার আজকে সকাল থেকে আমার ডান পাশের বাম পাশের হাতটা আর হলো গাঁটটা প্রচুর ব্যথায়, গাঁটটা আমি ডান পাশ করতে পারতেছি না এখন আর। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, লিখে নিচ্ছি। আপনি ওষুধ খেয়েছেন? এখন এখন আপনি কি ওষুধ খেয়েছেন রিয়াজ? জি, আমি রিয়াজ। হ্যাঁ, ওষুধ খেয়েছেন? একটা খাবেন? আপনি তো তিনটা ওষুধ খাবেন। আপনি কি ডাক্তার কাছে গেছেন? আর কিছু আপনি শোনেন, আপনি প্রথম হলো আপনি লোকাল চিকিৎসকের কাছে গিয়ে তিনটি ওষুধ নেবেন, বলবেন যে আমাকে ব্যথার ওষুধ দেন, আমাকে অ্যান্টাসিড দেন এবং আমাকে মাসেল রিল্যাক্সিন দেন। এই তিনটে ওষুধ, হ্যাঁ এই তিনটে ওষুধ একসঙ্গে নিয়ে কমপক্ষে 5 দিন প্রতিদিন খান। আর আপনার যেদিকে ব্যথা ওখানে নারকেলের তেল আর রসুন গরম করে তারপর ওটাকে, কথা শোনেন, কথা শোনেন, ভালো লাগে না, রোজা রেখে একটা না কথা বলছি, কথা বলছি, আপনি দিয়েছেন তো দেন, তাহলে কি করবেন আর বল, কি বলবো বলে, এতে আমার অনুষ্ঠানটা নষ্ট হয়ে যায়। আমি যে সুন্দর অনুষ্ঠানটা করি আপনাদের কথায় অনুষ্ঠানগুলো নষ্ট হয়ে যায়। আপনি ওখানে ঠান্ডা সেঁক দেন, নারকেলের তেল রসুন দিয়েছেন, কোনো উপকার হবে না আপনার, ওর উপরে ঠান্ডা সেঁক দেন 10 মিনিট, দেখবেন ব্যথা কমে গেছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাহলে আপনাকে কি করতে হবে রিয়াজ, চিকিৎসকের ওখানে গিয়ে, চিকিৎসকের ওখানে গিয়ে এই তিনটে ওষুধ নেবেন, এরপরে ঘাড়ের ওখানে নারকেলের তেল রসুন লাগাবেন, লাগিয়ে এখানে ঠান্ডা সেঁক দেবেন 10 মিনিট করে, ঠান্ডা সেঁক দিয়ে দিনে কমপক্ষে 6 বার দেবেন, 2 ঘন্টা পরপর, 2 ঘন্টা পরপর ঠান্ডা সেঁক দেন, নেক মুভ করেন এরকম, এরকম মুভ করেন, সামনে পেছনে ডান দিকে বাম দিকে, ডান দিকে বাম দিকে এরকম মুভ করেন, দেখবেন ব্যথা কমে যাবে। আপনি যদি কষ্ট থাকে আমাকে পরশু দিন এ সময় ফোনে জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ রিয়াজ আপনাকে চাঁদপুর থেকে কল করার জন্য। সালামু আলাইকুম।